আওয়ামী লীগের খুব একটা ঘুমাতে পারছে না, ওদের টেনশন আছে, বড় টেনশনের মধ্যে আছে ওনারা। এই বোঝায় গেলাম, এই বোঝায় গেলাম, আমরা একটা জায়গায় চলে আসছি সম্ভবত, যেখান থেকে এটা সলিউশনটা হয়ে যাবে আশা করতেছি আমি। এটা আমি মুহূর্তে ডিসকাস করতে চাচ্ছি না। আমাদের অপশন ছিল দুইটা, একটা হলো বাংলা কলেজ মিরপুরে, আর একটা হলো ঢাকা স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম। তো আমরা দুটি দেখেছি, আমরা 10টা থেকে শুরু করেছি, আমরা 1টা পর্যন্ত এই কাজে ব্যস্ত ছিলাম, নর্থ টু নর্থ, ইস্ট টু ওয়েস্ট, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, কয়েকবার ঘুরছি আমরা। তে আমরা মানে বেশ কিছু কথা আছে যেগুলো আমরা বলতে চাই না এখন, আমাদের সে সময় বলতে চাই না। তো আমরা বসে এখন একটা সিদ্ধান্ত নেব নিয়ে সকালবেলা অফিসিয়ালি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ইয়ের সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে কথা বলবো, সিদ্ধান্ত চূড়ান্ত হবে আমি আশা করছি। যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত না হয় তাহলে আমরা আমাদের আমাদের সিদ্ধান্তের কথা বলবো আর কি, আমরা কী করবো। দুটো ভেন্যুর মধ্যে ভালো লাগা না লাগার বিষয় তো না, আমার বিষয়টা হলো আমাদের তো আমাদের নেতাকর্মী কত হবে এটা আমি ঠিক বলতে পারবো না, তবে সরকার তো বলে দিয়েছে আমাদের আমাদের নেতাকর্মী 10 লাখ হবে কমপক্ষে, তো গভর্নমেন্টই বলছে এটা, তাই না? গভর্নমেন্ট তো বিনা পরীক্ষার মানে মানে কী বলে পরীক্ষা ছাড়া বলে নাই, ওরা সব অবজার্ভ করে কথাটা বলছে। তো আমরা ধরে নিলাম কমপক্ষে তাই, উর্দু কথা হবে ওটা ফিজিক্যালি আপনারা দেখতে পাবেন। বেনের ক্ষেত্রে আসলে এখন আর পছন্দ অপছন্দের কথা বলার অবকাশ নাই, বিকজ আমরাও টেনশন মুক্ত হতে চাই, জাতিকে টেনশন মুক্ত করতে চাই। এখন আমাদের টেনশন থাকার স্কোপ নাই, আমি মনে করি যেমন আমাদের নাই তেমনি সরকারেরও নাই। তো ওনারাও যে খুব একটা ভাবি, আমরা যেরকম রাত্রে জাগতেছি এখন আমাদের প্রয়োজনে, আর সরকার রাত্রে জাগতে জাগতেছে এখন কীভাবে ক্ষমা থাকা যায় এই জন্য চেষ্টা করতেছে। তো এখন সবাই রাত্রে জাগতেছে, কে কিন্তু বসে নাই, ঘুমায় নাই এখানে এখানে। আমাদের কর্মীরা কিন্তু ঘুমাচ্ছে, পলাতক অবস্থা হলো আমাদের কর্মীরা কিন্তু ঘুমাচ্ছে, নেতারা জাগ্রত থাকতে পারে, আমাদের কর্মীরা ঘুমাচ্ছে, আমাদের ঘুমানোর সুযোগ আমরা করে দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ঘুমাতে পারছে না, ওদের টেনশন আছে, বড় টেনশনের মধ্যে আছে ওনারা। এই বোঝায় গেলাম, এই বোঝায় গেলাম। তো এরকম কিছু নাই, এরকম চিন্তা কিছু নাই, ওই ওইটা পরে শুরু হবে। আমাদের তো একটা মিটিং, একটা অহেতুক ভীতি সরকারের ভিতরে আছে কিংবা ছিল যে আমরা নাকি ওখানে বসে পড়ব। অনেক পুলিশ কর্মকর্তাই আমাকে জিজ্ঞেস করেছে, তো আমার তো এরকম এরকম সুযোগ আমাদের নাই, আমরা তো ওই দল করি না যে বসে পড়তে হবে। আমরা মিছিল মিটিং করব, আন্দোলন করব, যেভাবে এর সাথে পতন হয়েছে, যেভাবে এর আগেও পতন সরকারের পতন ঘটেছে, আমরা সেভাবে করবো, জনগণকে নিয়ে করবো, আমরা তো বসার দল না। আমাদের এখন ভেন্যুটা ভেন্যু চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই, মানে আমরা আসছি একটা সিদ্ধান্তে, আমরা আসছি। এখন সরকার আসছে কি না আসবে কি না আমি জানি না, যদি না আসে তাহলে বিষয়টা একটু ব্যতিক্রমী হয়ে যাবে, কারণ জাতি দেখবে যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি যে ওনারা বলছে পল্টন দেবেন না, যদিও পল্টন আমাদের প্রথম চয়েস ছিল, কিন্তু ওনারা রীতিমতো বিভিন্ন কলকাঠি নেড়ে শেষ পর্যন্ত আমাদের পল্টনটাকে ওনারা ব্যান করেছেন দেখলাম আমরা। আমি আজকে কী বললো নাকি ক্রাইম জোন নাকি ক্রাইম সিন নাকি ক্রাইম জোন, ক্রাইম জোন ঘোষণা দিয়েছে, ক্রাইম সিন নয়া পল্টন সহ এরিয়াটাকে ক্রাইম সিন এরিয়া দিয়েছে, সো দ্যাট জেনারেল পাবলিক যাতে না। হ্যাঁ, তো যাই হোক, এটা এটা কোনো বিষয় না। এখানে বিএনপি আজকে প্রায় কত 40 বছরের উপরে একটা পুরনো দল, 46 বছরের একটা পুরনো দল। এখন বিএনপিকে আর বলা যাবে না যে এটা একটা নতুন দল, এই মাত্র রাজনীতিতে আসছে, বিএনপি এখন যথেষ্ট ম্যাচিওর। সুতরাং ক্রাইম জোন বিএনপি বিষয়ে ঘোষণা এটা বাতিলতা মাত্র, এটা জনগণ বুঝে।
তো ওই আমি ওই জায়গায় যাব না, প্রশ্ন আর এই কথা দরকার নাই। আমার কথা হলো যে আমাদের ভেনু একটা ছোট গল্প বলবো, বাস্তব কোন একটা দেশে একই নদীর পানি ভাগ করে নেয়, এটা তোমরা যারা সাংবাদিক যারা পড়াশোনা করো তারা এটা জানতে পারবা। তো সেনাপতি এসে, প্রধান সেনাপতি এসে বলল, স্যার ওই আমাদের ওই দেশ তো আর্মি টার্মি নিয়ে আসছে, বাঁধটা দিয়েই ফেলবে মনে হয়, তো বাঁধ দিলে তো আমাদের এখানে পানি আসবে না, আমাদের ফারাক্কার মতো আর কি অনেকটা। তখন ওই ইয়ে ওই যে মানে কী বলে ওদের রাজা মানে রাজা না না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সে বলল, সো হোয়াট, আমাদের সুইসাইড করতে হবে, এখন আমাদের সুইসাইড করতে হবে, ঠিক আছে, আর কিছু দরকার আছে? না এখন বলা যাবে না, এটা কালকে আমাদের আমরা যা বলার প্রেস ব্রিফিং করে বলে দেবো, তবে আর্লি আর্লি বলে দেবো আমরা সকালে কালকে।